নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আলোচনা করব। এবং একটা আজকে একটা সত্যিকারের একটা জটিল রোগ নিয়ে আলোচনা করব, যে রোগটা অনেকেরই হচ্ছে কিন্তু রোগটার উৎসটা মানে কিসের জন্য হচ্ছে সেটা অনেকেই বুঝতে পারেন না। আজকে আমি সেটা বুঝিয়ে দেব এবং এই রোগের একটা অভ্যর্থ মেডিসিন, অর্থাৎ এটা খেলে এই রোগটা সারবে একদম পরীক্ষিত, সেটার জন্য আজকে জোর গলায় বলছি যে এই ভিডিওটা আপনাদের জন্য একটা বিরাট উপহার হবে। অবশ্যই ভিডিওটা যারা এই রোগে ভুগছেন থাম্বনেইল দেখে নিয়েছেন, হ্যাঁ, যারা এই রোগে ভুগছেন আমার এই ভিডিওটা দেখে যে ওষুধ আমি বলেছি সেটা অবশ্যই খাবেন। আসুন আজকে কিন্তু ইন্ট্রোডাকশন বেশি না দিয়ে আমি সরাসরি আজকে রোগটার সম্পর্কে আলোচনা করব। প্রথম কথাই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোমর ব্যথা, যেটাকে ইংরেজিতে লাম্বাগো বলা হয়, ব্যাক পেইন বলা হয়, ঠিক আছে। এই লাম্বাগো ব্যাক পেইন এটা বড় বিচ্ছিরি রোগ এবং অনেক যুবক ছেলেরা এবং মধ্যবয়স্ক পুরুষরা বলতে গেলে যখন কোমর ব্যথা শুরু হয় প্রথম দিন যখন শুরু হয় তখন দেখা যায় একটু মানে কুঁজো হয়ে হাঁটছেন, তো উনি কিন্তু বুঝতে পারেন না, অন্যরা সেটা বুঝতে পারেন, অন্যরা দেখে বলছেন আরে আপনি যেন কেমন যেন হাঁটছেন, আপনার কি কোমর ব্যথা? তো উনি তখন অবাক হয়ে যান, আরে ওরা কী করে বুঝলো? আসলে ওই যে একটু বাঁকা হলেই বোঝা যায়, কোমর ব্যথা হলে একটু বাঁকা হয়ে হাঁটলেই বোঝা যায় যে কোমরে ব্যথা, অন্যরা টের পেয়ে যান। প্রত্যেক দিনের মতো সেই লোকটা সোজা হয়ে হাঁটতে পারে না, একটু বেঁকে যায় শরীরটা অল্প, সেটা নিয়ে হাঁটতে হয়। কারো কারো একেবারে সিভিয়ার হয়ে যায়, সিভিয়ার যেটাকে বলা হয়, কোনো কিছু নেই, সব কিছু ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, ঘুম ঠিক আছে, কাজকর্ম ঠিক আছে, হঠাৎ করে ভোরবেলা থেকে দেখা গেল, বিশেষ করে ভোরবেলা থেকে দেখা যায়, হ্যাঁ, প্রচণ্ড কোমর ব্যথা, কড়াত করে একটা সাউন্ড হলো আর এরপর থেকেই দেখা যাচ্ছে আর সোজা হওয়াই যাচ্ছে না। সিমটমটা বুঝে গেলেন যে কোমর ব্যথা হঠাৎ করেই সৃষ্টি হয়। হ্যাঁ, কিছু কিছু রোগ আছে কন্টিনিউয়াস দীর্ঘদিন থেকে কোমর ব্যথা, অনেক দিদিমা ঠাকুমা বা বয়স্ক লোকদের এটা হয়ে থাকে। কিন্তু আমি আজকে যে কোমর ব্যথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যেটা বর্ণনা দিচ্ছে, অর্থাৎ হঠাৎ করে কোমর ব্যথাটা সৃষ্টি হয়ে গেল সকাল থেকে। কেন হলো, কী কারণে হলো, এত বেশি ঠান্ডাও পড়েনি আজ বা এমন কিছু ওয়েদার তেমন কোনো পরিবর্তন নেই, তারপরে হঠাৎ করে এটা কেন হলো, অনেকের মনে কিন্তু সেদিন একটা প্রশ্ন এসে যায়। আজকে আমি সেটাই বলছি, সেটার মেইন কারণ কী সেটাও বলবো আর এটার ওষুধটা কী সেটাও বলবো। আসুন, কোমর ব্যথা বিভিন্নভাবে হয়ে থাকে, বিভিন্ন কারণ রয়েছে। স্পাইনাল কর্ডের ডিসলোকেশন থেকেও হতে পারে, হ্যাঁ, আঘাত পেয়ে হতে পারে, সাইটিকা নার্ভগুলো উইক হয়ে গেলে সেটাও হতে পারে, সাইনোভাইটিস থেকেও হতে পারে, অনেক কিছু আছে। কিন্তু যুবক ছেলেদের বা মধ্যবয়স্ক ছেলেদের হঠাৎ যদি দেখা যায় ভোরবেলা থেকে কোমর ব্যথা, কালকেও ভালো ছিলাম, আজকে হঠাৎ করে কোমর ব্যথা করতে গেল, সেটার কিন্তু একটাই কারণ, আর সেই কারণটাই আজকে, হ্যাঁ, আপনারা ভালো করে বুঝে নিন। যারা বিবাহিত অথবা বিবাহিত নয় অথচ কোনো মেয়ের সাথে আগের দিন রাত্রে সম্পর্ক করেছেন, ঠিক আছে, আগের দিন রাত্রে আপনি কোনো সম্পর্ক করেছেন, হ্যাঁ, এবং যথেষ্ট সময় কাটিয়েছেন সেই মহিলার সাথে, তারপরেই দেখা গেছে পরের দিন কোমর ব্যথা, বুঝতে পারছেন তো? সোর্সটা হচ্ছে সেটা, মানে ওইটার থেকেই কোমর ব্যথা সৃষ্টি হয়েছে। যাদের এ ধরনের ব্যাপার অথবা যারা বিবাহিত স্ত্রীকে নিয়ে আগের দিন রাতে একটু মজা করেছেন, একটু বেশি সময় কাটিয়েছেন বিছানায়, তাদের জন্যই কিন্তু আজকে আমার ভিডিওটা। তাদের যদি দেখা যায় পরের দিন প্রচণ্ড কোমর ব্যথা এবং মাঝে মাঝে সেটা হয়, আগের দিন না হয়েও মনে করুন বেশ কিছুদিন থেকে আপনি ফিল করছেন যে কোমরে একটা ব্যথা, নতুন বিয়ে করেছেন বা বিয়ে বেশ কিছুদিন হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে বেশ কোমর ব্যথা, বোঝা যাচ্ছে না কিসের থেকে, প্রথম প্রথম এটা ওটা খেয়েছেন, পেইন কিলার খেয়েছেন, কিন্তু কিছুতেই কমছে না, কোনোভাবেই কমছে না, তাহলে জানবেন যে এই যে কোমর ব্যথাটা, এই কোমর ব্যথাটার মূল কারণই হচ্ছে স্যাক, অর্থাৎ শরীর থেকে বেশি পরিমাণে শুক্র ক্ষয় হয়ে গেলে
এই রোগটা তৈরি হয়। খুব সহজ, কিন্তু সহজে ধরা যায় না। আজকে আমি বলে দিলাম, তাই যারা ভুগছেন তারা কিন্তু চট করে ধরে ফেলবেন। এবং এটার যে ঔষধটা এত চমৎকার এবং এত অভ্যর্ত যে আপনারা ম্যাজিকের মতো কমে যাবে। ঠিক আছে, আজকের এই লক্ষণটা আগে মিলিয়ে নিন। প্রথম কথা হচ্ছে, বেশ কিছুদিন থেকেই বোঝা যাচ্ছে যে কোমরে বেশ হালকা হালকা ব্যথা হচ্ছে, ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে, এমনকি দেখা যাচ্ছে যে কোমরটা তোলাই যাচ্ছে না বা হাঁটতে হাঁটতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, যখনই এরকম হবে, এবং যারা বিবাহিত বিশেষ করে স্ত্রীর সাথে সবসময় মেলামেশা করেন তাদের জন্যই বলছি, তাদের যদি এ ধরনের কোমর ব্যথা হয়ে থাকে তাহলে একটাই ঔষধ, বেশি নয়, বেশি লাগে না, একটাই ওষুধ। কিন্তু সেই ওষুধটার নাম হচ্ছে কোবাল্টাম ম্যাট। কোবাল্টাম ম্যাট নামটা মনে রাখুন, এই যে ছবি দেখুন, কোবাল্টাম ম্যাট। এই ওষুধটা একদম নিয়ম করে যদি আপনি খান, হ্যাঁ, তাহলে কিন্তু একদম ওকে, কথাটা মনে রাখবেন, একদম ওকে। একটা লো পটেন্সি খেতে, লো পটেন্সি খেতে হয় এটা। আমি বলে দেবো কীভাবে খেতে হয়, আমি ডিসক্রিপশনে লিখে দেওয়ার চেষ্টা করব। এবং এই কোবাল্টাম ম্যাটটা সব দোকানে পাবেন কিনা জানি না, এটা ভেরি আনকমন মেডিসিন, সাধারণ দোকানগুলোতে এটা রাখেন না, আমি দেখেছি বড় বড় হোমিওপ্যাথি ডিস্ট্রিবিউটাররা এটা রেখে থাকেন এবং তাদের কাছে এটা পেয়ে যাবেন, কোবাল্টাম ম্যাট। CX3 এরকম পটেন্সিতে কিনে নেবেন। আচ্ছা, এটা আপনারা যদি, আপনারা যেদিন খাবেন সেদিন থেকেই কমে যাবে, কিন্তু যেদিন খাবেন সেদিনই কমবে, আর তারপরে একটু বেশি দিন খেলে পড়ে একদম ওকে। অথচ যতক্ষণ না এটা আপনারা জানবেন, হ্যাঁ, যতক্ষণ না এটা আপনারা জানবেন, এই কোমর ব্যথা নিয়ে কিন্তু একেবারে বলতে গেলে বেলুড় পর্যন্ত দৌড়াতে পারেন, বেলুড় পর্যন্ত দৌড়াতে পারেন এবং ঘুরেও আসবেন, লক্ষ টাকা খরচাও করবেন, কিন্তু এই একটি মাত্র ঔষধের যে ফাংশন এবং যে কারণে হচ্ছে সে কথাটা কেউ বলবে না, কেউ, অ্যালোপ্যাথির ডাক্তারও কিন্তু সেটা বলবেন না। অন্যান্য ওষুধ, অনেক ওষুধ, বাতের ওষুধ, এটার ওষুধ, এইসব দিতে থাকবেন, বুঝতে পারছেন তো, এসব দিতে থাকবেন, কিন্তু রোগটা ভালো হবে না। কিন্তু দেখুন হোমিওপ্যাথিতে কত সহজে আপনাকে এই একটা ওষুধে কিন্তু ভালো হয়ে যাবে। ঠিক আছে, আসুন এর সাথে আমি আরেকটু বলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা রোগ, প্রত্যেকটা রোগ, এই যে আমি বলছি এটা একদম অপূর্ত মেডিসিন, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের আমি দেখছি যে বিভিন্ন রোগ থাকে শরীরের মধ্যে, বিভিন্ন রোগ থাকে, শুধু কোমর ব্যথা নয়, এর সাথে দেখা যাবে ভদ্রলোকের ইন্ডাইজেশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, পেটে গ্যাস হচ্ছে, আলসারেশন আছে, বা নার্ভের প্রবলেম আছে, এগুলো অনেক কিছু এটার সাথে জড়িত। সেরকম যদি কিছু থাকে তাহলে অবশ্যই আমার সাথে একটু কনসাল্ট করবেন। ঠিক আছে, আমার সাথে কনসাল্ট করা এখন সত্যি খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে, এবং আমি চেষ্টা করেও আমি কিন্তু সবার ফোন কল ধরতে পারছি না, ধরতে পারছি না, আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি, কেন কি এত বেশি কল, এত বেশি মেসেজ, যে সবগুলো দেখা সম্ভব হয় না, সম্ভব হয় না। যাদের সৌভাগ্য তারাই আমার সঙ্গে কথা বলতে পারছেন এবং আমিও তাদের সঙ্গে কথা বলতে পারছি, উপায় নেই। তো চেষ্টা করছি যে আরও সিস্টেমেটিক্যালি যাতে এটা সুন্দরভাবে আপনাদের সঙ্গে সংযোগ রাখা যায়, সেটার জন্য স্টাফ বাড়িয়ে দিচ্ছি, আশা করছি কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে ওষুধটার কথা বললাম, ওষুধটা তো ঠিক আছে আমি বলে দিলাম ভিডিওতে, কিন্তু আপনাদের আরও উপসর্গ থাকলে অবশ্যই আমার সঙ্গে কথা বলুন, দেখা করুন। আমার ক্লিনিকের ঠিকানা এবং মোবাইল নাম্বার বা রিসেপশনের নাম্বার টাম্বার আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখানে কল করেও আমার সাথে বুকিং করার বা কথা বলার একটা সুযোগ নিতে পারেন। যাদের খুব বেশি দরকার তারা আমার ক্লিনিকেও আসতে পারেন এবং সামনাসামনি মুখোমুখি দেখে আমি আপনাদের চেক করে ওষুধ দিতে পারবো, এই একটা সুযোগ আছে। অনেক দূর দূর থেকে, বাংলাদেশ বলুন, কলকাতা বলুন, সব জায়গা থেকে আমার এখানে রোগীরা আসছেন এবং দেখিয়ে ওষুধপত্র নিয়ে ভালো হয়ে যাচ্ছেন। আচ্ছা, এই যে ব্যাপারটা আপনারা খুব সিরিয়াসলি নেবেন এবং আমি বারবার বলছি আপনারা ঠিকানাটা নিয়ে অবশ্যই দেখা করার চেষ্টা করবেন। এইভাবে প্রত্যেক দিনে আমি কিন্তু আপনাদের সামনে আসবো এবং মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো, হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন, এবং চ্যানেলটাকে, ভিডিওটা শেয়ার করবেন। ঠিক আছে, আজ কিন্তু এই পর্যন্তই, আগামীকালকে আবার আসবো, ততক্ষণের জন্য চাইছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।